সাধারণ জ্ঞানের যে বিষয়টা খেয়াল করার বিষয়, যে আমরা যেটা পড়ি সব সময় যে প্রাচীন বিষয়গুলি থেকে 1971 সাল পর্যন্ত, মুক্তিযুদ্ধ পর্যন্ত, এইখানে আমাদের যাবতীয় চেষ্টা প্রচেষ্টা যত ইফোর্ট আছে সব ওখানে দেই। কিন্তু সিলেবাস অনুযায়ী প্রাচীন কাল থেকে এই যে বাঙালি জাতির উদ্ভব থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত এই যে রাজনৈতিক বিষয়াবলী বা জাতীয় বিষয়াবলী, এখান থেকে মাত্র 6 মার্কের প্রশ্ন হবে, অর্থাৎ 6টা প্রশ্ন হবে। কিন্তু আর কিছু বিষয় আছে যেখানে আমাদের সিলেবাস অল্প। প্রাচীন যুগ থেকে 1971 সাল পর্যন্ত কিন্তু এটা হিউজ সিলেবাস, এবং এটার কোনো শেষ নাই। 52, 66, 71, 47 তারও আগে, এবং হচ্ছে সেই বাংলার সুলতানি আমল, মোঘল আমল, এই সবগুলো মিলে আমার প্রশ্ন থাকবে 6টা। কিন্তু এমন কিছু টপিক আমাদের কাছে একটু মানে কম পরিচিত, অথবা আমরা একটু কম গুরুত্ব দেই, কিন্তু সেগুলো থেকে অনেক বেশি প্রশ্ন থাকবে। যেমন বাংলাদেশের কৃষি সম্পদ, কৃষি সম্পদ থেকে 3টা প্রশ্ন থাকবেই, এটা সিলেবাসে একেবারে ভাগ করে দেওয়া। শিল্প বাণিজ্য থেকে 3টা এবং অর্থনীতি থেকে 3টা। কিন্তু দেখা যাচ্ছে এই 3 টপিক মিলে আমি যা পড়ব তাতে দেখা যাচ্ছে ওই শুধুমাত্র প্রাচীন যুগ পড়লে হয়তো তার চেয়েও বেশি পড়া। তার মানে কৃষি, শিল্প বাণিজ্য, অর্থনীতি, এই 3টা বিষয়ে আমাদের বইয়েও অল্প দেওয়া আছে, সিলেবাসেও অল্প দেওয়া আছে। এই জিনিসগুলো যদি আমরা একটু নজর বুলিয়ে যাই, কৃষির মধ্যে ওই যে কোন ফলের কি নাম, আধুনিক নাম, এরপরে হচ্ছে কৃষির উৎপাদন, এই জিনিসগুলো, তারপর শিল্প কারখানা বলতে বাংলাদেশের চিনি কল কয়টা, কোন জায়গায় কি উৎপাদন হয় কি হয় না, অর্থনীতির বর্তমান অবস্থা, এই কয়টা বিষয় মিলিয়ে যদি অল্প করে আমরা পড়ি ওখান থেকে 9টা প্রশ্ন পাওয়ার চান্স থাকবে। তাহলে আমাদের বাংলাদেশ জাতীয় বিষয় বলি তো অনেক, এই কয়েকদিন আমি বলবো যে এই কৃষি, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, এই ব্যাপারগুলোতে নজর দেবো। এরপরে হচ্ছে সংবিধান থেকে, আমি আগেই বলতেছিলাম কিছুক্ষণ আগে যে সংবিধান থেকে 3টা প্রশ্ন হবেই, কমপক্ষে 3টা। তো সংবিধানের সংশোধনী থেকে শুরু করে যে সমস্ত ধারায় মৌলিক অধিকার এবং হচ্ছে সুপ্রিম কোর্টের ক্ষমতা বা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কার্যাবলী, সাধারণ ক্ষমা, এই সব বিষয়গুলো এসেছে, অ্যাটর্নি জেনারেল, ওই সেই ওই ওই ধারাগুলো আরেকটু শেষ মুহূর্তের জন্য খেয়াল করো, তাহলে দেখা যাচ্ছে খুব সহজে আমরা ওখান থেকে কয়েকটা প্রশ্ন পেয়ে যাব। রাজনীতি বলতে আসলে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা মানে হচ্ছে যে বাংলাদেশের দলীয় ব্যবস্থাটা কেমন, বহুদলীয় রাজনীতি নাকি মিশ্র রাজনীতি, এবং এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে অন্যান্য দলের কি ভূমিকা, নির্বাচন কমিশনের কি ভূমিকা, একই সাথে হচ্ছে যারা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে, পেশাদার গোষ্ঠী আছে, সুশীল সমাজ আছে, ওদের কি ভূমিকা, এই এই এইরকম জায়গা থেকে এই এই টপিকগুলো খুব অল্প, কিন্তু দেখা যাচ্ছে এখানে 3-4টা প্রশ্ন পাওয়া যায়। আর সরকার ব্যবস্থা, সরকার ব্যবস্থা মানে হচ্ছে বাংলাদেশের যে সরকারের যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো আছে, যেমন সরকারের কয়টি বিভাগ, সরকারের যারা স্থানীয় সরকার ব্যবস্থা থেকে অনেক সময় প্রশ্ন আসে, এই সরকারের কয়টি বিভাগ, এই বিভাগগুলো থেকে অথবা স্থানীয় সরকার বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট, এটা কিন্তু সরকার ব্যবস্থা, কোনো মানে বিশেষ বিশেষ সরকারের অবস্থা না, বাংলাদেশ সংবিধানের আলোকে যে সরকার ব্যবস্থা অনেকটা সেরকম, এই জায়গা থেকেও আমরা 3টা প্রশ্ন পেয়ে যেতে পারি। এবং আরো একটা ব্যাপার থেকে 3টা প্রশ্নের কথা সিলেবাসে বলা আছে, সেটা হলো জনসংখ্যা, আদমশুমারি এবং উপজাতি। জনসংখ্যার ব্যাপারে এবং আদমশুমারি দেখা যাচ্ছে যে আমাদের সহজে আমরা পড়ি, এবং কিছু প্রশ্ন তো মনে করি যেগুলো খুবই সহজ, এগুলো দিবেই, বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়েছে কবে, সর্বশেষ আদমশুমারি হয়েছে কবে, কততম, আর উপজাতি গোষ্ঠী, উপজাতি গোষ্ঠীদের মধ্যে কিছু কমন প্রশ্ন থাকে, যারা হচ্ছে বড় উপজাতি গোষ্ঠীগুলো আছে, চাকমা, গারো, মারমা, এই এই উপজাতিগুলো সম্পর্কে জানা, এদের প্রধান ধর্মীয় উৎসব কি সেগুলো জানা, বা প্রধান উৎসব কি, আর কোন উপজাতিরা হচ্ছে মাতৃতান্ত্রিক। বেশিরভাগ তো আমাদের সমাজ ব্যবস্থায় পুরুষতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা থাকে, উপজাতিদের মধ্যে কোন উপজাতিদের অবস্থা মাতৃতান্ত্রিক, আর রাখাইন সহ এরকম বিশেষ কিছু উপজাতি কোন এলাকায় বসবাস করে, এরকম কয়েকটা বিষয় একটু খেয়াল করে যাও, তাহলে আমরা এখান থেকে বেশ ভালো একটা নাম্বার তুলতে পারবো। সাধারণ জ্ঞানের আরো একটা বিষয় চেক করার বিষয়, সেটা হলো অর্থনৈতিক সমীক্ষার আলোকে আমাদের যে তথ্যগুলো আমরা আগেই পড়েছি বইয়ে আছে সেগুলোকে আপডেট করে নেওয়া। যেমন আমাদের যারা অনেক আগে থেকে প্রস্তুতি নিচ্ছি তাদের যে বইগুলো আছে সেখানে হয়তো অর্থনীতি সমীক্ষা 2020-21 সালের তথ্য দেওয়া আছে,
কিন্তু আমাদের এখন এটাকে আপডেট করে 2022 সালের যে অর্থনৈতিক সমীক্ষা, সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা, এইটার আলোকে আমাদের কিছু তথ্য একেবারেই মাথায় করে নিতে হবে। সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা অনুসারে বাংলাদেশের জনসংখ্যা কত, জনসংখ্যার বিষয়টা আবার অর্থনৈতিক সমীক্ষার আলোকে কত এটা জানা লাগবে, একই সঙ্গে সর্বশেষ আদমশুমারি উপলক্ষে কত, দুইটার মধ্যে কিছু পার্থক্য হবে কিন্তু দুইটাই জানা লাগবে। এরপর আছে নারী পুরুষের অনুপাত, এই জায়গাটাও আমরা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষার আলোকে যেমন জানবো তেমনি সর্বশেষ আদমশুমারির আলোকেও জানবো। দুই ধরনের তথ্য হতে পারে, দুইটা প্রয়োজনে খাতায় নোট করে ওখানে কিন্তু উল্লেখ করে দিবে। যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত বা মাথাপিছু আয় কত, তখন কিন্তু উল্লেখ করে দিবে যে এটা কি মানে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে লিখতে হবে নাকি আমাদের সর্বশেষ আদমশুমারি অনুসারে লিখতে হবে। তো ওখানে আরো কিছু তথ্য আছে, দারিদ্রের হার, তারপরে হচ্ছে শিশু মৃত্যুর হার, এরকম কয়েকটা বিষয়ে অর্থনৈতিক সমীক্ষার আলোকে আমাদের কিছু আপডেট করে নিতে হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। আর যে আপডেটের বিষয়গুলো থাকবে সেটা অনেকটা আন্তর্জাতিক প্রসঙ্গে, কোনো সংস্থার বা দপ্তরের প্রধান পরিবর্তন হয়েছে কিনা, অথবা বলতে পারি যে কোনো দেশের প্রধানমন্ত্রী বা নিকট অতীতে যেসব গত 2-1 বছরে যেসব দেশে মানে আলোচিত দেশে নির্বাচন হয়েছে, ওরকম কিছু দেশ সম্পর্কে তথ্যগুলো জানিয়ে রাখা। তো আমরা মনে করি যে এই সাধারণ জ্ঞানের এই বিষয়গুলো খেয়াল করলে এই অল্প সময়ে আমরা লাভবান হতে পারবো।